হ্যালো গাইস, আজ স্বামী বিবেকানন্দর 159তম জন্মদিন উপলক্ষে আমি তোমাদের স্বামী বিবেকানন্দর একটা বাণী শোনাতে চাই। অবশ্যই তোমরা শুনো। তো শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে, আর যদি আমাকে ঘৃণা করো, আমি থাকবো তোমার মনে। তো এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।